করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট বিভাগের হাসপাতালগুলোতে খালি থাকছে না আইসিইউ শয্যা। পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ারও অভিযোগ রয়েছে। এ অবস্থায় রোগীদের কাছে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন আব্দুল জব্বার জলিল নামে এক ব্যক্তি। করোনার দ্বিতীয় ঢেউয়ে সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। আইসিইউ তো দূরের কথা, হাসপাতালগুলোর করোনা ইউনিটেও খালি নেই শয্যা। এই অবস্থায় নিরুপায় হয়ে শ্বাসকষ্ট থাকার পরেও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এমন রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন নিয়ে হাজির হচ্ছে আব্দুল জব্বার জলিল ট্রাস্টের টেকনিক্যাল টিম। 24 ঘন্টা চালু থাকা ট্রাস্টের হটলাইনে ফোন করলেই সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় পাঠানো হচ্ছে এই অক্সিজেন। জানতে টাওয়ার যাও, ওখানে একজন ব্যক্তি আছে যে উনি স্বেচ্ছায় উনি অক্সিজেন দেন, এরকম তাই আসলাম। পুরাটা হসপিটাল করছি, পুরাটা সিলেট করছি, অক্সিজেন পাই নাই, আপনার নিরুপায় হয়ে ওই জায়গায় আসছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। রোগীর সিচুয়েশনটা উঠছে তখন তারা ভাই মানে গিয়া অন্য ব্যবস্থা করে তারা যায় কি চলে, কিন্তু গিয়া অনেক ধন্যবাদ দিয়া যায় আমাদের স্যারকে। এর ফলে রোগীরা থাকছেন অনেকটা শঙ্কামুক্ত, পাশাপাশি কিছুটা হলেও চাপ কমছে হাসপাতালের। মাইল্ড এন্ড মডারেট, আর্লি মডারেট যারা আছে তারা পাশাপাশি চিকিৎসা নিতে পারবে এবং সুস্থ হবে সম্পূর্ণ। এদের সংখ্যা লেগে 80 ভাগ, অনেক বড় নম্বর। এই 80 ভাগকে কাভার করতে ওনারা যে অক্সিজেন সেবা দিয়েছেন এটা তো অনেক ভালো একটা মহোৎসব এবং ডেফিনেটলি এদের কাজে আসবে। দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই এই সেবা দিচ্ছেন আব্দুল জব্বার জলিল। নিজ উদ্যোগে মালয়েশিয়া থেকে আনছেন উন্নত যন্ত্রপাতি। আমার উদ্দেশ্য ছিল যে যারা অক্সিজেনের অভাবে, যারা শ্বাসকষ্টের রুগী এবং কোভিড রুগী বিভিন্ন ধরনের সমস্যা রয়েছেন, ওনাদেরকে বাসায় ফ্রি আমার টেকনিশিয়ান গিয়া ফ্রি অক্সিজেন সেবা দিবে। এখন পর্যন্ত প্রায় 750-এর উপরে রুগীকে আমি এই সেবা দান করেছি। এখন পর্যন্ত প্রায় 1000 মানুষকে সেবা দিয়েছেন আব্দুল জব্বার জলিল। এটি জেনে অন্যরাও মানুষের সেবায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা তার। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।